ডিরোজিও মেমোরিয়াল কলেজে আমাদের যে ছাত্র ছাত্রীরা আছো তাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে আমাদের অনলাইন ক্যাটালগ অর্থাৎ আমাদের যে লাইব্রেরিতে বই আছে সেই ক্যাটালগ তোমরা কিভাবে সার্চ করবে আর কি দেখাবো আরেকটা জিনিস দেখাবো আমাদের অনলাইন ক্যাটালগ অ্যাক্সেস করতে গেলে তোমরা যেটা দেখতে পাবে দেখবে সেখানে কিছু ইন্টারনাল লিঙ্ক আছে কিছু এক্সটার্নাল লিঙ্ক আছে মানে কিছু লিঙ্ক আছে যেগুলো আমাদের লাইব্রেরিতে এবং আমাদের ক্যাটালগটাই বোঝাবে ক্যাটালগ মানে হচ্ছে বইয়ের লিস্ট অর্থাৎ তুমি যে বই চাইছো যে জার্নাল তুমি পড়তে চাইছো সেটা কতটা তুমি পাবে আর কি দেখা যাবে যে অন্যান্য কোন লাইব্রেরি আছে সেখানে ফ্রি কিভাবে বই ডাউনলোড করতে পারা যায় সেকেন্ড অপশানটা কিন্তু আজকে আমি বলবো না আমি ফার্স্ট অপশানটা নিয়ে আজকে মাথা ঘামাবো অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আমি এটা দেখাবো হ্যান্ডস অন করে যে তোমরা মোবাইলেই কিভাবে আমাদের অনলাইন ক্যাটালগ অ্যাক্সেস করবে আর ক্যাটালগ দেখে তুমি কিভাবে এক্স্যাক্টলি কী প্রসিডিওরে গেলে একদম ক্যাটালগ বাড়ি থেকে দেখা আরম্ভ করলে আর লাইব্রেরিতে এসে বইটা বাড়ি নিয়ে গেলে এই যে প্রসিডিওরটা কী কী জিনিস তুমি করলে এটা করতে পারবে তো চলে আসো দেখা যাক যে কিভাবে ডিরোজিও মেমোরিয়াল কলেজের অনলাইন ক্যাটালগ অ্যাক্সেস করতে পারা যায় প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে মোবাইলটাকে পোর্ট্রেট মোডে নিয়ে চলে আসব কারণ ল্যান্ডস্কেপ মোডেতে ভিডিওটা করা বা আমার পক্ষে দেখাটা মুশকিল হবে তাই ইনফ্যাক্ট স্টুডেন্ট তোমরা যারা মোবাইল ফোন ইউজ করবে তারা নিশ্চয়ই ল্যান্ডস্কেপ মোডে ইউজ করবে না মোবাইল ফোন পোর্ট্রেট মোডে ইউজ করবে তো সেই হিসাবে পোর্ট্রেট মোড থেকেই আমি দেখাচ্ছি এটা প্রথমেই তোমাকে পোর্ট্রেট মোডে কী করতে হবে তোমাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে লিখতে হবে ডিরোজিও মেমোরিয়াল কলেজ অনলাইন ক্যাটালগ আমি লিখেছি এবার এটাকে আমি ট্যাপ করলাম ট্যাপ করলে প্রথমেই কি দেখাবে ডিএমসি অনলাইন এই ক্যাটালগ ক্যাটালগ শব্দটা দুবার দেখাবে আর আমি একটু জুম করে দেখাচ্ছি এই HTTPটা একটু মাথায় রাখবে DMC-opac.kohacloud.co.in এইটা আমাদের অনলাইন ক্যাটালগের ইউআরএল পাথ এইটা ক্লিক করলাম আমি ডিএমসি অনলাইন ক্যাটালগে তাহলে কি খুলল এই যে পেজটা খুলল এটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাটালগ ওয়েব ওপাক আমি কিছুক্ষণ আগেই ভিডিওতে বলেছি যে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ অর্থাৎ এটা 24 আওয়ার্স 365 দিন অ্যাভেলেবল স্টুডেন্টদের জন্য আমাদের কলেজের স্টুডেন্টরা একমাত্র বই পাবে এখান থেকে আগে আমি পেজটা একটু ভালো করে চিনিয়ে দিই একদম বাঁদিকের ওপরে আছে আমি একটু জুম করে দেখাচ্ছি হোম তারপরে একটা কার্টের ছবি আছে তারপরে এটা লিস্টের ছবি আছে এই যে পাবলিক লিস্ট বা এগুলো পরে আমি বোঝাবো কোনো সময় আর ইম্পর্টেন্টলি আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে এই ডান দিকে একটা মানুষের মতো ছবি আছে মানুষের মাথার সেখানটা ট্যাপ করলে দেখা যাবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট যারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করবে তাদের জন্য বলে রাখি আমি কিন্তু তোমাদের জন্য ডেস্কটপে বা ল্যাপটপের একটা ভিডিও বানাচ্ছি কিন্তু যখন তোমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এখানে অ্যাক্সেস করবে তখন এই লগ ইন অ্যাকাউন্টের লেখাটা দেখা যাবে এটা মোবাইল ভার্জনে শুধু ওটা ট্যাপ করে লেখাটাকে বার করতে হয় লগ ইন এবারে যদি আমি লগ ইন করে নিই আমি লগ ইন এই অপশানটা আসবে আমার কাছে অর্থাৎ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট লগ ইন আইডি বা ইউজার আইডি আর পাসওয়ার্ড এই ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য তোমাদের কিন্তু লাইব্রেরিতে দেখা করতে হবে মানে আমার সাথে লাইব্রেরিতে দেখা করতে হবে প্রত্যেকের যাদের যাদের ফিস কার্ডে বারকোড দেওয়া হচ্ছে যারা লাইব্রেরি মেম্বারশিপ পেয়ে গেছো আমাদের সেন্ট্রাল লাইব্রেরির তাদের সবার নামে একটা করে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তাই নিজের চেষ্টায় ভালো করে অ্যাক্সেস করার জন্য আমি আরও বলে দেবো কী কী প্লাস পয়েন্টস আছে এই লগ ইন করলে তোমরা যে যার ইউজার আইডি পাসওয়ার্ডটা লাইব্রেরি থেকে কালেক্ট করে নাও স্যারের সাথে কথা বলে তোমাদের এরপরে লাইব্রেরি ক্যাটালগ বলে একটা অপশান আছে এখানটা যদি ক্লিক করো এখানে দেখা যাচ্ছে যে লাইব্রেরি ক্যাটালগ অপশানটা তারপরে টাইটেল অথর সাবজেক্ট আইএসবিএন সিরিজ কল নাম্বার এবার এই
বাকিগুলো সম্পর্কে তোমরা একটু আধটু জানো, শুধু সিরিজ আর কল নাম্বার এগুলো অতটা বুঝতে পারছো না। আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দেবো ডিটেলটা। তার আগে বলে দিই যে এই যে টাইটেল, টাইটেল মানে টাইটেল অফ দ্য বুক, তারপরে হচ্ছে অথর, অর্থাৎ বইটার লেখককে। তুমি যদি টাইটেল দিয়ে সার্চ করতে চাও, টাইটেল দিয়ে বই সার্চ করতে পারবে, তুমি বইয়ের নাম জানো, বইটার টাইটেলটা জানো। যেমন ধরো এক্সাম্পল বলছি, মেটাফিজিক্যাল পোয়েটস, এটা একটা বইয়ের টাইটেল। তো তুমি এই মেটাফিজিক্যাল পোয়েট দিয়ে টাইটেল দিলে, লিখলে, লিখে সার্চ করলে আমাদের যাবে, তখন তুমি বই পাবে। এরপরে অথর, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট মানে, সাবজেক্ট মানে কিন্তু এটা নয় যে তুমি যে সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্ট। সাবজেক্ট মানে কিন্তু যে কোনো টপিক তুমি পড়তে যাচ্ছ। আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো ফিলোসফিতে পড়ো আর তুমি পড়তে চলেছো লজিক, তাহলে তুমি লজিক দিয়ে এই সাবজেক্ট চুজ করে লজিক দিয়ে সার্চ করলে বইটা কিন্তু দেখাবে লজিকের ওপর কী কী বই আমাদের ক্যাটালগ লাইব্রেরিতে আছে। আবার বলে দিচ্ছি, লাইব্রেরিতে ক্যাটালগ আছে মানে কিন্তু তুমি বাড়ি থেকে বই ডাউনলোড করতে পারবে এটা সেটা নয়। এটা হচ্ছে তোমাকে লাইব্রেরিতে বইটা কী করে পাবে, লাইব্রেরি থেকে ফিজিক্যালি কী করে বইটা পাবে সেইটার আমি অপশান দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের এখানে লাইব্রেরিতে এই মুহূর্তে প্রায় 16,000-এর বেশি বই আছে, যেখানে যেটা দিন দিন বেড়েই চলেছে। ফলে এত বইয়ের মধ্যে তোমার পার্টিকুলার একটা বই খুঁজতে গেলে কিন্তু আমি যে প্রসিডিওর ফলো করতে বলছি একদম শেষ পর্যন্ত সেই প্রসিডিওরটা তুমি ফলো করো, না হলে সমস্যায় পড়তে পারো। এরপরে দেখো, এন্টার ইওর সার্চ হিয়ার বলে একটা লেখা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখে নিই কতক্ষণ সময় হলো এটা। এরপরে আমি বলেছিলাম কিছু ইন্টারনাল লিঙ্কস, এই যে অপশানগুলো তোমার সামনে আছে এগুলোতে প্রত্যেকটা অ্যাক্টিভ অপশান, কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি সব অপশান তোমাকে দেখাতে পারবো না। আমি শুধু দেখাবো তোমরা বই কী করে পাবে, অথচ তোমরা বাড়িতে যদি নিজেরা মনে করো নিজের চেষ্টায় এখানে ক্লিক করে দেখে নিতে পারো। এরপরে দেখো, ক্লিক টু গেট কোয়েশ্চেন পেপার, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল, ডান দিক বাঁ দিকে যাতায়াত করছে লেখাটা। তারপরে দেখো, ওয়াচ ভিডিও অন আওয়ার লাইব্রেরি, অর্থাৎ তুমি কীভাবে লাইব্রেরিতে অ্যাক্সেস পাবে তার একটা ভিডিও এখানে আছে। এরপরে আর্টিকেল ডাউনলোড করতে পারবে এখান থেকে। এরপরে দেখো, ফাইন্ড আউট হোয়াটস নিউ ইন দ্য লাইব্রেরি, এটা খুব মজার জিনিস। এই ফাইন্ড আউট হোয়াটস নিউতে দেখো, তুমি যদি বুক, অর্থাৎ প্রতিনিয়তই লাইব্রেরিতে বই কেনা হচ্ছে, প্রতি বছর 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000 টাকার বই কেনা হয়, জার্নাল কেনা হয়, সিডি ডিভিডিস কেনা হয়, বইয়ের সাথে অনেক সিডি ডিভিডিস আসে, অর্থাৎ এর মাঝখানে, এর মধ্যে দিয়ে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কীভাবে বই, কোন নতুন বই লাইব্রেরিতে এসছে, এটা তুমি বাড়িতে বসেই দেখতে পাবে। আমি যদি বুক সিলেক্ট করে সার্চ করি, বা যদি অনলি বুক সিলেক্ট করি, তাহলে লেটেস্ট যে বইগুলো লাইব্রেরিতে প্রসেস করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে, তার আগে বলে রাখি তোমাদের লাইব্রেরি অর্থাৎ সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু ফুললি অটোমেটেড, এখানে পেপার ওয়ার্ক প্রায় করা হয় না, সব কাজ অনলাইন করা হয়। তোমরা লাইব্রেরিতে যারা রেগুলারলি আসো তারা জানো, যারা আসবে তারাও জানবে, আমি ফার্স্ট সেমিস্টারকে বলছি বিশেষ করে। এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে, ফেসবুক, টুইটার, তোমরা জয়েন করতে পারো লাইব্রেরিতে। তো এইটা গেল ইনিশিয়ালি আমাদের লাইব্রেরি পেজ মোবাইলে, যেটা তোমরা দেখতে পাবে। এবারে কী আছে এখানে দেখো, ফর অ্যাসিস্ট্যান্স প্লিজ সেন্ড ইমেল অ্যাট, এটা এটা হচ্ছে আমার ইমেল আইডি, আমার নাম অভিক রায়, দেখতেই পাচ্ছ প্রথমে লেখা আছে আমি এখানকার লাইব্রেরি স্যার। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা সার্চ লাইভ করে দেখাবো। ধরো আমি, তোমার কাছে এই টাইটেল অথবা সাবজেক্ট এগুলো কিছুই নেই, তুমি লাইব্রেরি ক্যাটালগ দিয়ে সার্চ করতে পারো। বা ধরো তোমার কাছে সাবজেক্ট জানা আছে, সাবজেক্টটা কী আমি এইমাত্র বললাম, ধরো সাবজেক্টটা হচ্ছে লজিক, বা ফর এক্সাম্পল সাবজেক্টটা হচ্ছে আমি যেটা বললাম মেটাফিজিক্যাল পোয়েটস, এই টপিকের ওপর আমি পড়াশোনা করতে চাই, তাই আমি এই টপিকের ওপর কী বই আছে আমি সার্চ করতে চাইছি। দেখা গেল এই পার্টিকুলার, এই মেটাফিজিক্যাল পোয়েটস টপিকের ওপর দুটো বই আছে, তোমাদের কাছে ছবিও দেখা যাচ্ছে, দেখো দুটো বইয়ের। যেমন আমি সেকেন্ড বইটা নিয়ে বলছি তোমাদের, এই বইটা ভালো করে দেখো আগে মোবাইল স্ক্রিনেতে কী কী ডিটেলস পাচ্ছ। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস বইটার টাইটেল, কে লিখেছে, বাই হ্যামন্ড জেরাল্ড, এটাকে সাজিয়ে নেবে জেরাল্ড হ্যামন্ড, হ্যামন্ড মানে সারনেম আগে দেওয়া থাকে সফটওয়্যারে। এরপরে এটা কী বই, এটা কী টাইপ মেটেরিয়াল বুক, এটা প্রিন্ট ফরম্যাটে আছে, এটা পাবলিশারকে, হাউন্ড মিলস ম্যাকমিলান,
1974 পাবলিশ হয়েছে। এই বইটার অ্যাক্সেসন নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাক্সেসন নাম্বার মানে কতগুলো কপি আমাদের কাছে আছে, অর্থাৎ এই বইটার তিনটে কপি আমাদের কাছে আছে। অ্যাভেলেবিলিটি মানে বইটা তুমি কীভাবে অ্যাভেলেবেল পাবে, অর্থাৎ আইটেমস অ্যাভেলেবেল ফর লোন মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তুমি আইটেম পাবে। কী কী কটা আছে? দুটো। দেখো ব্র্যাকেটের সংখ্যাটা, এই যে দুই সংখ্যাটা ব্র্যাকেটে আছে এইটা। এরপরে তুমি কী পাবে? আইটেম অ্যাভেলেবেল ফর রেফারেন্স, মানে বাড়িতে নিয়ে যেতে পারবে না কিন্তু লাইব্রেরিতে একটা বই থাকবে, সেটা কোনটা? একটা কপি। তাহলে আমি কী বললাম, টোটাল তিনটে কপি আছে এই বইটার, যার দুটো কপি বাড়িতে নিয়ে যাওয়া যাবে, একটা কপি লাইব্রেরিতে বসে পড়তে হবে। এবার আমি এই বইটার আরেকটু ডিটেলস অপশানে যাচ্ছি। তার আগে নিচেটা দেখে নাও, এইখানে দুটো অপশান আছে, প্লেস হোল্ড অ্যান্ড অ্যাড টু কার্ট। এটা একটু পরে আমি বোঝাচ্ছি। আমি দ্য মেটাফিজিক্যাল পোয়েটসে ক্লিক করলাম। করলে আমি কী করব? দেখো আমি মেটাফিজিক্যাল পোয়েট দিয়ে সার্চ করেছিলাম, এইটাকে বলে ক্যাটালগ কার্ড, অর্থাৎ আমি একটা বইয়ের ক্যাটালগ দেখছি। বইটার টাইটেলটা দেখতে পেলে, এডিটেড বাই, বইটা একটা এডিটেড বই, কন্ট্রিবিউটর কে আছে? জেরাল্ড হ্যামন্ড এডিটর এটার। এটা সিরিজ আছে, একটা কেসবুক সিরিজের বই এটা। এবং একটা জিনিস খেয়াল করো, এই যে ব্লু কালারের যে যে লেখাগুলো আছে এগুলো সবকটাই কিন্তু হাইপার লিঙ্কড, মানে আমি কেসবুক সিরিজের আর কী কী আছে যদি জানতে চাই তাহলে এর ওপর ক্লিক করলেই কিন্তু জেনে যাব। এটা আমি পরে আসছি একটু। এরপরে দেখো সাবজেক্ট, এই বইটার সাবজেক্ট যেটা সেই সাবজেক্টের আর কী কী বই আছে সেটা যদি জানতে চাই তাহলে যে কোনো একটা সাবজেক্টে আমি ক্লিক করব। অলরেডি পাশে একটা ম্যাগনিফায়ারের সাইন আছে, মানে সার্চ করা যাবে এটার ওপর, এটার ওপর ট্যাপ করলেই তোমরা দেখতে পাবে। এবারে তুমি এই বইটা বাড়ি থেকে দেখছো, তুমি বইটা লাইব্রেরিতে এসে নিতে চাও, কীভাবে নেবে? তুমি দেখো প্রথম অপশানটা দেওয়া আছে যে অনলি ফর রিডিং ইনসাইড লাইব্রেরি, দেখো অপশানটা লেখা আছে। এবারে কী আছে? তারপরে দেখো অ্যাভেলেবেল অপশানটা আছে, এটা রিডিংকে নট ফর লোন বলা আছে। তারপরের অপশানটা কিন্তু সেম বই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আছে, অর্থাৎ তুমি এই দু নম্বর বইটা কিন্তু ইস্যু করতে পারবে। এই বইটার আর কী কী ডিটেলস তোমার লাগবে ইস্যু করতে গেলে? এই বইটার এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, 821MET/C2, এইটাকে বলে কল নাম্বার। কি বলে এটাকে? কল নাম্বার। এই কল নাম্বারটা তোমাকে জেনে আসতে হবে, অথবা এই বইটা যদি তুমি নিতে চাও তাহলে এইটা স্ক্রিনশট তোমাকে শেয়ার করতে হবে তোমার লাইব্রেরিতে যারা স্যার ম্যাডাম আছেন তাদের সাথে। এবারে এই বইটা কেন এটা শেয়ার করতে হবে? এই কল নাম্বারটা দিয়েই কিন্তু লাইব্রেরিতে বই সাজানো আছে, এবং বইটা স্ট্যাটাসটা তুমি অনলাইন দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল। যদি বইটা কারোর কাছে ইস্যু থাকতো তাহলে কার কাছে ইস্যু আছে সেটাও বলে দিত, এই অনলাইনে দেখা যেত। এরপরে আমি তোমাকে যেটা বলছিলাম, আর একটা জিনিস দেখো, এইখানটা দেখো ব্রাউজ সেলফ বলে একটা অপশান আছে, অর্থাৎ তুমি বাড়িতে বসেই মোবাইলেই এটা দেখতে পাবে যে এই ব্রাউজ সেলফ মানে হচ্ছে, আমি যদি ব্রাউজ সেলফে ক্লিক করি, আমি ক্লিক করলাম, দেখো তোমরা কি দেখা যাবে, সেলফে অর্থাৎ লাইব্রেরিতে সেলফে যে বই আছে একদম নিচেতে চলে আসো, তা সেই বইগুলো একদম পর পর এখানে সাজানো আছে, মানে বাড়িতে বসেই তুমি যেন সেলফ দেখছো, এরকম একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি হয়ে যাবে যেখানে তুমি বাড়িতে বসে বসে তোমার যে স্ট্যাকেতে বইটা আছে সেটা দেখতে পাবে। তাহলে অর্থাৎ আমি একটা বই যদি নিতে চাই লাইব্রেরি থেকে তাহলে আমাকে এই বইটার কল নাম্বারটা জানতে হবে। আর অবশ্যই তুমি যে নাম্বারটা জানছো অ্যাভেলেবেল আছে সেটা যদি বাড়ি থেকে দেখে আসছো তুমি যে বইটা অ্যাভেলেবেল আছে তাই জন্য। এবারে আমি যেটা বলছিলাম তোমাকে, যে তুমি এই যে ব্লু ইঙ্কের লেখাগুলো আছে এর সম্পর্কে, বা দেখো এখানে কন্ট্রিবিউটরেরও একটা হাইপার লিঙ্ক আছে, অর্থাৎ এর মানে হচ্ছে আমি এর ওপর যদি ট্যাগ করি, আমি ট্যাপ করলে দেখতে পাবো যে এই টপিকের ওপর আর কী কী বই আছে। যেমন আমি পোয়েটস মেটাফিজিক্স, এই যে ইংলিশ লিটারেচার পোয়েটস মেটাফিজিক্স, এটার ওপর আর কী বই আছে এটা জানতে চাইছি। আমি এর ওপর ট্যাপ করলাম, কী দেখাবে? এইটাই রেজাল্ট দেখাচ্ছে, তার মানে একটাই বইই এরম টপিকের আছে। এবার আমি একটু আবার ক্যাটালগে চলে আসছি। আচ্ছা, আমি তোমাদের কেন প্রথমে বলেছিলাম লগ ইন করে নিতে, তার কারণ হচ্ছে তুমি যখন লগ ইন করে কিছু সার্চ করবে তখন অবশ্যই সেটা সার্চ হিসাবে হিস্ট্রিতে থেকে যায়। অর্থাৎ আমি যখন লগ ইন প্রথমেই করে নিচ্ছি তাহলে আমি যা যা সার্চ করছি সেটা রেকর্ডেড থেকে যায়, তাই লগ ইন করে সার্চ করা বুদ্ধিমানের কাজ হবে। এবারে আমি একটা সাবজেক্ট দিয়ে ব্রড সাবজেক্টটা দেখতে চাইছি। যেমন ধরো আমি দেখতে চাইছি যে ফর এক্সাম্পল ইংলিশ না, আমি ধরো কম্পিউটার সায়েন্সের
কি বই আছে, কি এই সাবজেক্টটার কতগুলো বই আছে। ভালো করে দেখো সার্চ রেজাল্ট 343, তার মানে 343টা বই আছে নয়, সার্চ রেজাল্ট এইগুলোকে বলে। এই যে এক নম্বর, দু নম্বর পরপর আমি দেখাচ্ছি, এগুলো সব সার্চ রেজাল্ট। অর্থাৎ এটার যে কপি আছে, আমি তোমাকে আগেতেই দেখালাম সার্চ রেজাল্ট যে কপি আছে, তিন চারটে কপি। এটার যেমন দেখো দুটো কপি, এটা রেজাল্ট একটা দুটো কপি, তার মানে এই 343টা রেজাল্ট হতে পারে কিন্তু কপি অনেকগুলো আছে। এরপরে আমি কি দেখাবো তোমাকে, এরপরে আমি দেখাবো যে একটা বইকে কী করে হোল্ড করতে হয়। অর্থাৎ ধরো তুমি একটা বই বাড়িতে দেখে এসেছো, যে বইটা অ্যাভেলেবেল আছে, দেখা গেল লাইব্রেরিতে এসে বইটা অলরেডি কেউ নিয়ে চলে গেছে, তাহলে তো তোমার একটা বোকামি হয়ে গেলো যে তুমি বইটা পেলে না। তখন কি করবে, তখন তুমি বাড়ি থেকে একটা বইকে হোল্ড করে দিতে পারো। খুব ইন্টারেস্টিং একটা ফিচার এটা আমাদের সফটওয়্যারের, সেটা হচ্ছে এই যে প্লেস হোল্ড অপশানটা গেলে তার জন্য কিন্তু তোমাকে অলওয়েজ লগ ইন চাইবে, তোমার নামে বইটা আটকে যাবে এইখানটা, এই যে লগ ইন আর পাসওয়ার্ড, এটা দিলেই তোমার কাছে বইটা কিন্তু লগ ইন করা যাবে। অর্থাৎ তুমি বইটা আটকে দিলে যে তুমি ছাড়া অন্য কেউ যেন বইটা না পায়, একমাত্র যিনি স্যার আছেন লাইব্রেরিতে তিনি তোমার এই এটাকে আটকে দিতে পারেন, মানে এটাকে ওভাররাইড করতে পারেন। তাহলে ইনিশিয়ালি বোঝা গেল যে কীভাবে কলেজের লাইব্রেরি সার্চ করতে হয়। আমি এখান থেকে যে কোনো একটা জিনিস সার্চ করে আমি অথরের নাম দিয়ে সার্চ করতে পারি। আমি অথরের নাম ধরে নিচ্ছি টেগোর, রবীন্দ্রনাথ টেগোরের কী বই আছে দেখা যাক, টেগোর দিয়ে কতগুলো বই আছে দেখা যাচ্ছে 103টে রেজাল্ট আছে, এবং এই প্রত্যেকটা টেগোরে কিন্তু একটা করে রেড ইঙ্ক দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সার্চ রেজাল্ট, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোরের ওপর 103টা রেজাল্ট এলো, তার মানে কিন্তু অনেক বই আছে। কতগুলো বই আছে সে সংখ্যা এক্ষুনি বলা যাবে না, তাহলে আলাদাভাবে দেখে বলতে হয়। তো ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু লাইব্রেরি থেকে বইটা পেয়ে যাচ্ছি। এছাড়াও আরও বেশ কিছু অপশানস আছে, সেইটা আমি তোমাদের নেক্সট আবার একটা ভিডিও যখন করব তখন দেখাবো।